মিলানে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ইতালি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ইতালি। স্থানীয় একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান স্মৃতি সংসদ ইতালির সভাপতি নূর হোসেন জমিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ মাহিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলান বিএনপির সভাপতি হোসেন মুহাম্মদ মনির, সহসভাপতি নুরুল ইসলাম জুয়েল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ইউরোপের উপদেষ্টা ময়জুর রহমান ময়েজ, জালালাবাদ অ্যাসোসিয়েশন পিওতেল্লোর সভাপতি এজিএম জয়নাল আবেদিন, দিরাই সমাজ কল্যাণ সমিতির ইতালির সাবেক উপদেষ্টা শামসুল বারী শামীম, রফুমিয়া রুবেল সর্দার, তুহিন খান কোকো স্মৃতি সংসদের সহসভাপতি আলী হায়দার, আবু আখনজি বিশেষ, সালমান খান প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধিত করেন কোকো স্মৃতি সংসদের নেতৃবৃন্দরা। পরিশেষে বেগম খালেদা জিয়ার রুজি মুক্তি এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।